উন্নয়ন ও অগ্রগতির কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল নজির স্থাপন করবেন। রবিবার রাতে জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে সৌদি আরব প্রবাসী শরীয়তপুর কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। দেলোয়ার হোসেন সরকারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাবিবুর রহমান ব্যাপারী। আরও উপস্থিত ছিলেন জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, শ্রম কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম রাখেন, কামরুজ্জামান জুয়েল, বুরহানুদ্দিন হাওলাদার, মুসা আব্দুল জলিল, সুলতান আহমেদ সর্দার, ওমর তাঁতি, শাহ আলম সাফা, সাইফুল ইসলাম, ইব্রাহিম ব্যাপারী, ঢালি, সাইফুদ্দিন নান্নুসহ মক্কা মদিনা রিয়াদ তায়েফ থেকে আগত নেতৃবৃন্দ। এ সময় মন্ত্রী বলেন, সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের নিবেদিত প্রাণ, তাদের রেমিটেন্সের মাধ্যমেই বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায়। তিনি জানান, দূতাবাস এবং কনসুলেটে কোনো প্রবাসী যাতে হয়রানির শিকার না হয় এবং সৌদি আরবে বিমানের টিকিটের দাম কম করার জন্য প্রধানমন্ত্রী এবং বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে আশ্বস্ত করেন মন্ত্রী। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।